মাত্র 4 লক্ষ টাকা দামের নোয়া প্যাকেজ মাত্র 4 লক্ষ টাকা নোয়া 4 লক্ষ টাকা কেয়ার প্রোডাক্ট নোয়া এটা নোয়া কিনতে গেলেই মিনিমাম 6 লক্ষ টাকার উপরে বাজেট করতে হয় কিনতে গেলে 6 লক্ষ টাকা লাগবে আপনি নোয়া কিনতে গেলে আর সেখানে আপনারা মাত্র 4 লক্ষ টাকা নোয়া মাত্র 4 লক্ষ টাকা নোয়া 700 সিসির গাড়ি কিন্তু 700 সিসি হইলো ভাই এটা যে শক্তি সাজেকে উঠার এটা রেকর্ড আছে ভাই এটা সাজে করছে হ্যাঁ সাজেকে পাহাড়ে উঠছে এটা খুব রেকর্ড আছে ভাই स्वागत ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো কেয়ার ফোর টু একদম অরিজিনাল ইঞ্জিন আছে আর চারটা চাকার কন্ডিশনটা দেখেন ভাই চাকাটা চাকা কন্ডিশন ওভারঅল ভাই খুবই সুন্দর অ্যালোরিং এর চাকা আর যদি আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই ভাইদের একটু এই দেখেন ভাই ভিতরের কন্ডিশনটা কত সুন্দর একটা কন্ডিশন স্ট্যান্ডার্ড রুফের গাড়ি খুবই খুবই আপনার হাইপ তুলে এই গাড়িটা আর কি মূলত এই গাড়িটা সচরাচর পাওয়া যায় না স্কলার এই দুইটা আপনার ব্যাক লাইটটাও সম্পূর্ণ নিকেলের করা ওভারঅল গাড়িটা গাড়িতে যা সুপসে পুরো অরিজিনাল হ্যাঁ একেবারে সুন্দর ভাই মানে সুন্দর করে সাজানো গাড়িটা আর কি মূলত আর যদি আমরা একটু পিছনের কন্ডিশনটা একটু দেখাই দেই ভাইদের একটু তো জায়গা আছে দেখাই দেই এই যে দেখেন ভাই কত সুন্দর কোনো উপকারে কোনো এক্সিডেন্ট হিস্টরি নেই যেখান থেকে ভাই নোয়া কিনবেন এই জোড়াগুলো ক্যালকুলে নেবেন এই জোড়াতে কোনো উপকার কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই সিএনজি সিলিন্ডারটা আছে ভাই 90 লিটার 90 লিটার 90 লিটার কারণ তেলের দাম বেশি তেলটা হালকা স্টেটের সময় খরচ করবে আর বাকিটা সম্পূর্ণ গ্যাসে চলাইবে সেই জন্য 90 লিটার সিলিন্ডারে করা আছে সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট করা আছে গাড়িটার ভিতরে আর যদি টুকু থেকে আমরা একটু দেখাই দিই উপরে দূরে স্পয়লার আছে ব্ল্যাক কালারের খুবই ভালো মানের স্পয়লার আছে জায়গায় জায়গায় নিকেলের ছোঁয়া দেওয়া এখানে নিকেলের ক্যাচিং পাবেন আপনারা সামনে সুন্দর একটা আপনার এখানে একটা লোগো পেয়ে যাবেন টয়োটার লোগো চাকা আর উপরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ ব্ল্যাক কালারের গাড়ি এটা কি ফার্স্ট পার্টির গাড়ি ভাই হ্যাঁ এটা একদম ফার্স্ট পার্টির গাড়ি 2004 মডেল 2000 আপনার 4 এর রেজিস্ট্রেশন টেস্টোকেনটা ভাই ফেল আছে টেস্টোকেনটা ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব আর ফিট টেস্ট ভাই 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে কিছু হচ্ছে ভাই মাত্র 1100 সিসি 1100 হ্যাঁ 1100 সিসি আর এই অবস্থায় আমার দাম যাচ্ছে ভাই মাত্র 3 লক্ষ টাকা তোমার বক্স থেকে যারা আসবে তাদের কারো বিষয় টাকা কম মাত্র 2 লাখ 80 তবু কথা বল অপশন আছে ইনশাআল্লাহ মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি
তারপরে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ। তারপর দেখাবো তোমাদের একটা হাইয়েস্ট সুপার জিএল ওরশেপের 2004 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন টেস্টোকেন্টার ফিটনেসটা রানিং ফেল আছে যা আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবো। আর রোড পারমিটটা ভাই 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। ওই যে দেখাই দেন ভাই 2000 সিসির গাড়ি এসিটা ভাই কমপ্লিট করা আছে। সিট কভারগুলো ভাই একবার নতুন লাগানো হয়েছে না? হ্যাঁ এটা কিন্তু ভাই অল অপশন অটো সিট কভারটা নতুন ব্ল্যাক এবং রেড অল অপশন অটো গিয়ারে গায় টিভি ব্যাক ক্যামেরা সবকিছু ভাই দেওয়া আছে। আর যদি আমরা এটা কিন্তু ডুয়েল এসি গাড়ি মূলত ডুয়েল এসি গাড়ি হ্যাঁ এটা ডুয়েল এসি গাড়ি এসি কমপ্লিট করা আছে। হ্যাঁ এসিটা কমপ্লিট করা আছে। খুবই ভালো আছে। এ হচ্ছে ভাই পিছনের কন্ডিশনটা একটু দেখাই দেন। পিছনে ভাই দুইটা সিনসিনটা দেওয়া আছে একটু দেখাই দেন ভাই একটু খুলে একটু দেখাই দেন। এই সাদা ভিতরে একটা হলুদ আছে। আচ্ছা দুইটা কর আছে এখানে একটা সাদা আছে এই সিনটাটা করানো আছে। আরেকটা ওই যে ভিতরে একটা হলুদ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা এই আর কি দুইটা সিনটাটা করা আছে ভাই। আর এটা হচ্ছে মডেলের 99-180 এর সিনটা করা। আর এটা হচ্ছে ঢাকা মেট্রো 13 সিলে গাড়ি 9830 এটা কিন্তু ভাই অরিজিনাল বিবিটি ইঞ্জিনের গাড়ি। পুরো গ্লাসটা পিছনে গ্লাসটা এখন অরিজিনাল অবস্থায় আছে। কন্ডিশনটা ভাই খুবই ভালো। এখানে যে অরিজিনাল স্টিকারটা এখানে দেওয়া আছে যেখানে অরিজিনাল স্টিকারটা থাকে কন্ডিশনটা ভাই খুবই ভালো। আসেন এবং দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। আর এখন হাইসের খুব দাম ভাই এখন হাইসের অনেক দাম মার্কেট চড়া হাইসের দাম। আচ্ছা এটা কত যাচ্ছেন ভাই বলেন? এটা দাম যাচ্ছে ভাই মাত্র 6,60,000। মাত্র 6,60,000 টাকা সুন্দর একটা গাড়ি। হ্যাঁ অবশ্যই ভাই তোমার ব্লগ থেকে যারা তাদের কাছে 20,000 টাকা কম 6,40,000 6,40,000 তবু কথা বলার অপশন আছে। তারপর দেখাবো একটা টয়োটা 100 92 মডেল 93 রেজিস্ট্রেশন অটো গিয়ারের গাড়ি। এটা কাগজপত্র কমপ্লিট করে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে। এটা ভাই অটো গিয়ারের গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে সাউন্ড সিস্টেম সহ কমপ্লিট করা আছে ভাই। আর এটা কি লাগা আছে কন্ডিশনটা ঢাকা মেট্রো ক 03 এর গাড়ি 03-49 সাইড। এই হচ্ছে গাড়ির ওভারঅল ভিউ দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। এসি কমপ্লিট করা আছে ভাই এটাতে? এসিটা আমার ঠান্ডা কম হয় ঠান্ডা কম হয় যদি আপনি চান সেক্ষেত্রে করে দিতে পারবো আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা 92 মডেল 93 রেজিস্ট্রেশন কাগজ টাবে করে দিতে পারবো। আর সিসি হচ্ছে ভাই 1300 সিসি। আর এই অবস্থা আমার দাম চাচ্ছি ভাই মাত্র 2,70,000 মাত্র 2,70,000 টাকা আমার দাম চাচ্ছি। আপনার বক্স থেকে যারা আসবে তাদেরকে আরো 10 কম 2,60,000 2,60,000 তারপরে কথা বলার অপশন আছে? জি আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মাত্র 2,60,000 সেটা আপনার ইউটিউবের জন্য আর কি মূলত। আচ্ছা আচ্ছা এখন দেখাবো তোমার একটা মাত্র 4,00,000 টাকা দামের নোয়া প্যাকেজ। মাত্র 4,00,000 টাকা নোয়া 4,00,000 টাকা কেয়ার পড়ে একটু নোয়া একটু দেখাও ভাই দের একটু তাহলে ভাইরা বুঝতে পারবো 2001 এর মডেল। অবিশ্বাস না ভাই 20 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট করা আছে। যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আপডেট করতে পারবো। অনেকে চায় আমার একটা নোয়া ডেট ফিলিল হবে গ্রামে ট্রিপ মারার জন্য বিএসএ ট্রিপ মারার জন্য নোয়া হইলে হবে ইনশাআল্লাহ। এই নোয়াটা আপনার জন্য বেস্ট হবে ঠান্ডাটা কম হয় কিন্তু গাড়ির অরিজিনাল ইঞ্জিন দেওয়া আছে। এসি যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আমরা কমপ্লিট করে দিব আলোচনা সাপেক্ষে। আর এটা হচ্ছে ঢাকা মেট্রো 11 সিলের গাড়ি অরিজিনাল কিয়া 42 ইঞ্জিন। আপনারা যেখানে নোয়া কিনতে গেলেই মিনিমাম 6,00,000 টাকার উপরে বাজেট রাখতে হয়। মিনিমাম কিনতে গেলে 6,00,000 টাকা লাগবে আপনি নোয়া কিনতে গেলে। আর সেখানে আপনারা মাত্র 4,00,000 টাকা মাত্র 4,00,000 টাকায় নোয়া। আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে ভাই ভিতরের কন্ডিশনটা কন্ডিশনটা টুকটাক কাজ চলতেছে। আমরা কাজটা কমপ্লিট করে দিব বাকি আছে এটা কাজটা কমপ্লিট করে দিব আমরা একবারই আর কি মূলত। ভিতরে আপনি 10 জন লোক অনায়াসে এসে বুঝতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা আর এটা আমরা প্যাকেজ দিচ্ছি মাত্র ভাই 4,00,000 টাকা মাত্র 4,00,000 টাকা 4,00,000 টাকা। এটা ভাই 2001 এর মডেল 2004 রেজিস্ট্রেশন এই গাড়িটা মূলত। আচ্ছা এখন যে গাড়ি দেখাবো সেটা হচ্ছে একটা জিপ দেখাবো। জিপ জিপ নিশান জিপ 1999 মডেল 2001 এর রেজিস্ট্রেশন 700 সিসির গাড়ি কিন্তু 700 সিসি হইলো ভাই এটা যে শক্তি সাজেকে উঠার এটা রেকর্ড আছে ভাই। এটা সাজে করছে? হ্যাঁ সাজেকে পাহাড়ে উঠছে এটা খুব রেকর্ড আছে ভাই। এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন আপনি ধরে রাখতে পারবেন এত শক্তিশালী ইঞ্জিন এটা ভাই। আচ্ছা আচ্ছা মাত্র 700 সিসি কিন্তু তারপর অনেক শক্তি। হ্যাঁ তারপর অনেক শক্তি ভাই এই গাড়িটার ভিতরে। এই গাড়িটা ভাই আপনার 16 সাল এটা ভাই 16 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট করা আছে। যে ভাইরা ফেল অবস্থা নেবেন তাদের জন্য এই গাড়িটা মূলত। আর এই অবস্থায় আমরা চাচ্ছি ভাই মাত্র 2,00,000 টাকা। দর্শক মাত্র 2,00,000 টাকা একটা জিপ গাড়ি। 2,00,000 টাকায় জিপ গাড়ি তবুও ভাই আপনার কন্ডিশনটা খুবই ভালো।
পাঁচজন লোক ভিতরে আর সিএনজি করা আছে এটা মূলত সিএনজি করা আছে সিটের সিএনজিটাও করা আছে যে আপনি অনায়াসে যেতে পারবেন ভাই পাহাড়ে কোথায় যাবেন আপনি সব জায়গায় যেতে পারবেন ভাই দুলখরে একটা ফিক্স না কিছু কমটম করা যায় কমানো যাবে 10,000 টাকা কমানো যাবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে 190,000 টাকা আপনারা পাচ্ছেন হচ্ছে একটা জিপ গাড়ি এটা জিপ গাড়ি হ্যাঁ ওয়াও এটা নিয়ে সাজেকে উঠার রেকর্ড আছে অলরেডি তার মানে বুঝতে পারছেন গাড়িটা কতটুকু ফ্রেশ হলে এই গাড়িটা আপনারা সাজেকে গেছে এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেই ভাইদের একটু তাহলে ভাইরা বুঝতে পারবে এই হচ্ছে ভাই ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ভাই 60টা সিএনজিটা ভাই করা আছে ব্যাটারিটাও ভালো আছে যে নজরটা দাও ভাই এই যে ভাই মিষ্টি বাসিন যে কোন ধরনের কোন এসি হিস্টরি ভাই নেই সম্পূর্ণ গাড়িতে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর আমি বলবো যে এটা মেইন আকর্ষণ যে আপনারা মাত্র 190,000 টাকায় এত ফ্রেশ একটি জিপ পাচ্ছেন পাহাড়ে জিপ এটা পাহাড়ে উঠার রেকর্ড আছে অলরেডি টুকটাক ফাটা আছে কিন্তু গ্লাসটা অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা আপনারা যে কোনো মডেলে যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান ইনশাআল্লাহ ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মৌচাক বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জ আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা গুস্তা ফ্লাইওভার হয় মঞ্জু রজনীগন্ধা কমল এগুলো দুটো পাশে চলে আসবেন মৌচাক বাসস্ট্যান্ড আপনি যদি ডান দিক থেকে আসেন তাহলে আপনারা আসতে পারবেন হচ্ছে কাশ্মীর ব্রিজটা পার হয়ে আপনার চিটাঙ্গড়ে পরে স্ট্যান্ড না ভাই মৌচাক বাস স্ট্যান্ড মৌচাক দীর্ঘ স্নান করে আমাদের শোরুমটা একটু দেখা দেন ভাইদের একটু দেখা দেন তাহলে ভাইরা বুঝতে পারবে তাহলে ভাইরা বুঝতে পারবে একটু দেখা দেন ভাইদের একটু এই হচ্ছে ভুয়া অটো আপনি একটু একটা লোগো দেখবেন আর কি এটা আর কি ঢাকা ঢাকা যে রোডটা যে ঢাকা যায় আর কি এটা মেইন রোড আমাদের শোরুমটা মেইন রোডে ভাই মানে একদম মেইন রোডে ভালো থাকবেন জি ভাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ